আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় বন্ধুরা আপনারা অত্যন্ত কষ্ট নিয়ে আপনাদের সামনে এখন এই মুহূর্তে লাইভে এসেছি আপনারা আজকে দেখেছেন যে শহীদ আবরারের এক বছর মৃত্যু দিবস পূর্তি উপলক্ষে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা আজকে শহীদ আবরার হত্যার প্রতিবাদে তার জন্য একটি নির্মাণ করেছিলেন আমরা অষ্ট স্তম্ভ নামক একটি স্তম্ভ আজকে সকালে নির্মাণ করা হয়েছিল গতকালকে রাত থেকে আজকে সকাল পর্যন্ত কিন্তু দুঃখের বিষয়ে এই কুচুক্রিমহল মাত্র বারোটি ঘন্টা এই স্তম্ভটি থাকতে দিল না বাংলাদেশের রাজধানীতে ঢাকাতে আজকে এই অষ্টম স্তম্ভটি নির্মাণ করেছিল বাংলাদেশের আবাল বিদ্যবনিতা কৃষক শ্রমিক জনতার সেই বহির ছাত্র জনতা যারা আজকে বাংলাদেশের পক্ষে কথা বলছেন আব্রার হত্যার বিচারের জন্য যারা রাস্তায় রাস্তায় দারে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন যারা তাদের ছাত্রবন্ধুটির বিচারের জন্য মানুষের কাছে ঘুরে বেড়াচ্ছেন আইন আদালতের কাছ থেকে পর্যন্ত কোনো সহায়তা পাচ্ছেন না সেই আব্রারের পিতা যখন আজকে ঢাকাতে অবস্থান করছেন যখন আজকে আব্রারের পিতারা ধুকে ধুকে কাচ্ছেন যখন তার ছোট ভাইটি ধুকে ধুকে কাচ্ছেন বিচারের জন্য যখন মানুষ তাদের পরিবার আজকে হারা হয়ে ঘুরছেন যখন পরিবারকে ভুল বুঝানো হচ্ছে যে বিচার করা হচ্ছে বিচার করার নামে সহিংসতা হচ্ছে বিচার করার নামে পরিবারকে নির্যাতন করা হচ্ছে বিচার করার নামে ছাত্রলীগের গুন্ডা পান্ডাদেরকে এক ধরনের সহযোগিতা করা হচ্ছে আজকে সেই আব্রারের রক্তের বিনিময়ে আজকে ভারত বিরোধী স্ট্যাটাসের কারণে আজকে আব্রার যে নিহত হয়েছেন তার স্মরণে আজকে যে নির্মাণ হয়েছিল এই যে আজকের এই অষ্ট এই যে আমাদের স্মৃতি স্মৃতিসৌধ নামের আজকে যে আটটি স্তম্ভ সেই স্তম্ভটি আজকে ঘুরিয়ে দিয়েছে এই দালাল বাহিনী ঘুরিয়ে দিয়েছে ভারতের মদতপুষ্ট রাজাকার বাহিনী ঘুরিয়ে দিয়েছে বর্তমান অবৈধ সরকার যেটা মেনে নেওয়া যায় না বাংলাদেশে কি আমাদের কোনো অধিকার নেই বাংলাদেশে কি কোনো নাগরিকের অধিকার নেই বাংলাদেশে কি অন্য ধর্ম অন্য মতের অন্য আদর্শের কোনো মানুষের জায়গা নেই আজকে একটি আব্রার হত্যা হয়েছে দীর্ঘ একটি বছর হয়ে গিয়েছে তাদের পিতা মাতা অসহায় পরিবারকে সাহায্য করা হচ্ছে না সহযোগিতা করা হচ্ছে না তার জন্য একটি নির্মিত একটি অষ্টম স্তম্ভটি আসতে একদিনের মধ্যে ঘুরিয়ে দিতে হবে এ কোনো অসভ্য দেশ এ কোনো অসভ্য জাতি আমরা আজকে দুঃখে বারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মাত্র ফেসবুক খুললেই একটার পরে একটা একটার পরে একটা অঘটন বাংলাদেশে ঘটতেই থাকবে রাতের অন্ধকারে গতকালকে সাধারণ ছাত্র জনতা বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বর্তমান ছাত্র সংসদের সাবেক ছাত্র সংসদের একজন নেত্রী নে নেতৃস্থানীয় ব্যক্তি আক্তার হোসেনের নেতৃত্বে অনেক ছাত্র জনতা রাতে যখন এটি নির্মাণ করেছেন সেই নির্মাণের একদিন পেরোতে না পেরোতেই এই মাত্র সংবাদ পেলাম যে বাংলাদেশের সেই স্তম্ভটি ঘুরিয়ে দিয়েছে অবৈধ সরকার পুলিশ বাহিনী এখন সেই জায়গাটিকে ঘিরে রেখেছে তারা ছাত্রদের সেই সামান্য দাবিটুকু সহ্য করতে পারল না আজকে আবরার হত্যা হয়েছে দীর্ঘ একটি বছর আমাদের মতো মানুষের চুপসে স্বভাবের কারণেই আজকের এই আবরারের বিচার এখন পর্যন্ত ধুকে ধুকে কাটছে আবরারের বিচার এখন পর্যন্ত কিন্তু আমরা করতে পারিনি আজকে আবরারের বিচার করবে কি তারা তাদের দলের লোকেরা ধর্ষণ করছে হত্যা করছে নির্যাতন করছে সে কারণেই তারা এখন আর বিচার নিয়ে মাথা ঘামাচ্ছে না বরঞ্চ আবরারকে খুঁজে বের করার চেষ্টা করছে যে এই আবরার হচ্ছে জামাতের প্রতাত্মা এই আবরার হচ্ছে ছাত্র শিবিরের প্রতাত্মা এই আবরার হচ্ছে বিএনপি তথা অন্য জাতীয় তবে মূল্যবোধের শক্তির পক্ষের লোক সেটা তদন্ত করে বের করার চেষ্টা চলছে অথচ এ আপনার হচ্ছে বুয়েটের একজন মেধাবী ছাত্র এ আপনার হচ্ছে বুয়েটের একজন সাধারণ ছাত্র এ আপনার হচ্ছে মানুষের সাধারণ মানুষের পক্ষের কথা তিনি তার স্ট্যাটাসে বলেছিলেন এ আপনার হচ্ছে সেই ব্যক্তি যখন ভারতের আক্রাসনের বিরুদ্ধে কেউ কথা বলি নাই যখন আমরা মুখ চুপ সে বসেছিলাম যখন ভারতীয় আক্রাসনের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায়নি তখন এই বুয়েটের মেধাবী ছাত্রটি তার জীবনকে বিলিয়ে দিয়ে তারপরে তিনি স্ট্যাটাস লিখেছেন এটা তো তার কোনো অপরাধ নয় বরঞ্চে আব্রাদের স্মৃতিসৌধ গঞ্জে গঞ্জে জায়গায় জায়গায় জেলায় জায়গায় হওয়া উচিত ছিল দীর্ঘ একটি বছর পর্যন্ত তার নামে একটি বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত কোনো স্মৃতিচারণমূলক কিছুই করা হয়নি যখন ছাত্র জনতা দেখলেন যে তাদের অধিকার আর আদায় হচ্ছে না তাদের আব্রানের বিচার আর হচ্ছে না তখন তারা প্রতি কী প্রতিবাদস্বরূপ তারা এই আজকের এই অষ্টমে স্তম্ভ করেছে কিন্তু বর্তমানে এই তাবেদার সরকার আওয়ামী লীগ সরকার এই গুন্ডা বাহিনী লেলিয়ে দিয়ে পুলিশ বাহিনী লেলিয়ে দিয়ে সেটি ভেঙে চুরে চুরমার করেছে একটি ইটের কড়া পর্যন্ত এখন সেখানে নেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাদের সহ্য হলো না সকাল থেকে মাত্র বারোটি ঘন্টা যাদের সহ্য হলো না তারা এদেশে কিসের গণতন্ত্র প্রতিষ্ঠা করবে কিসের ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে কিসের স্বাধীনতা সর্বোচ্চের স্বাদ গ্রহণ করাবে কিসের মানুষের নৈতিক অধিকার ফিরিয়ে দিবে কিসের মানুষের এই দর্শন বিরোধী অভিযানের দিবে কিসের সেই ভিপি নুরের উপরে তারা হামলা না চালিয়ে বসে থাকবে এই মানুষদের দ্বারা আর কিছুই সম্ভব নয় আজকে এরা দিনে দিনে প্রত্যেকটি জায়গায় নাগরিকদের অধিকারকে হরণ করছে আজকে প্রত্যেকটি স্তরে তারা নাগরিকের অধিকারকে পুলে পুষে খাচ্ছে আজকে প্রত্যেকটি জায়গায় স্বাধীনভাবে কথা বলার কোনো বক্তব্যের অধিকার নেই আপনারা দেখেছেন যখন যখন ময়দানে সেই এই দর্শন বিরোধীদের জন্য মিছিল আজকে তার হাত ভেঙে দেওয়া হয়েছে এই ভাঙা হাত নিয়ে তিনি আজকে মিছিল দিচ্ছে একটি ভাঙা হাত হচ্ছে আজকের এই স্বাধীনতার প্রতীক একটি ভাব একটি মৃত্যু আপনার হচ্ছে আজকের এই বাংলাদেশের স্বাধীনতার প্রতীক আজকে ধিকার জানাই এই সরকারকে আজকে ধিক্কার জানাই এই অসভ্যতন্ত্রদেরকে আজকে ধিক্কার জানাই যারা আজকের এই মুহূর্তে আপনারের সেই স্মৃতিপূজড়িত অষ্টম স্তম্ভকে যারা ভেঙে চোর বার করেছে তাদের প্রতি ধিক্কার জানাই ছি জানাই যে তোমাদের সারা দেশের নর্তুকিদের স্তম্ভ থাকে তোমাদের সারা দেশের একজন মহিলাকে স্তম্ভ নির্মাণ করে তার সম্রাম হামি করা হয় তোমাদের সুপ্রিম কোর্টের ওখানে তোমাদের স্তম্ভ নির্মাণ হয় দেশের ইসলাম বিরোধী হাজার হাজার চক্রের জায়গায় জায়গায় মনে মরে স্তম্ভ নির্মাণ করা হয় নায়ক নায়িকাদের নামে স্তম্ভ নির্মাণ করা হয় রোডের মরে মরে স্তম্ভ নির্মাণ করা হয় রাজনীতিবিদদের নামে ফল ফলক উন্মোচন করা হয় অথচ যে আব্রার ভারত বিরোধী শক্তি হিসাবে কথা বলেছেন জাতির জন্য কথা বলেছেন মানবতার জন্য কথা বলেছেন এই দেশকে ভারতের আগ্রসরের বিরুদ্ধে কথা বলেছেন কথা বলতে গিয়ে আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়ে যখন তিনি মৃত্যুর গোলে ঢলে পড়েছেন তাকে উদ্ধার করার পর্যন্ত একজন ব্যক্তি ছিল না এই ধরনের একজন দেশ নায়ক দেশের মাটিও মানুষের পক্ষের একজন শক্তি সেই আব্রারের জীবনকে যারা নাশ করেছেন সেই ছাত্রলীগদের এই বিচারের দাবি দাবিতে একটি মাত্র স্তম্ভ কি সহ্য করতে পারলো না বাংলাদেশে বর্তমানে আর কি বলার বাকি আছে কি আমাদের এখন বাকি আছে দেখার বাংলাদেশে এখন কোনো মানুষের অধিকার নেই এখন আজকে দর্শনের জন্য হাজার হাজার ছাত্র জনতা রাস্তায় রাস্তায় নেমে পড়েছে এই দর্শনের বিচারের জন্য প্রত্যেক জায়গায় মানুষ নেমে পড়েছে কিন্তু কোনো দর্শনের বিচার না করে বরঞ্চ আজকে আব্রার হত্যার এই বিচার না করে বরঞ্চ তারা আজকে লীলা খেলায় মেতে উঠেছে আজকে ছাত্রলীগের সভাপতি তিনি তার বক্তব্যে বলেছেন যে তোমরা সাবধান হও তুমি কাদেরকে সাবধান করতে চাও তুমি কাদের উপর আঙ্গুল তুলে কথা বলতে চাও যারা আজকে ধর্ষণের বিপক্ষে কথা বলছেন যারা আজকে দেশের মানুষের পক্ষে কথা বলছেন যারা আজকে ধর্ষকদের বিচার চাচ্ছেন তাদেরকে আঙ্গুল তুলে তোমরা হুঁশিয়ার করতে চাও কী ধরনের ছাত্র রাজনীতি তোমরা করো যেই ছাত্র রাজনীতি করতে গিয়ে যেই মানবতার পক্ষে কথা বলতে গিয়ে আব্রাররা শহীদ হয়েছে আনাচে কানাচে বিভিন্ন মানুষ শাহাদাত বরণ করেছে শহীদ মর্তবা নিয়ে তারা মৃত্যুবরণ করেছে আজকে তোমরা রাজনীতি করতে গিয়ে ছাত্র জনতার পক্ষে নয় বরঞ্চ এই বিশ্বাদের পক্ষে তোমরা অবস্থান নিয়েছ তোমরা সেই পতাত্মা ভারতের পতাত্মা হয়ে আজকে কাজ করছো তোমরা সেই ভারতের আগ্রসনের একজন নেতা হিসেবে কাজ করছো আজকে তোমরা পদ পাওয়ার জন্য পদ পদিকে রাখার জন্য এভাবে করে আমার দেশের প্রত্যেকটি নাগরিকের অধিকারকে বঞ্চিত করছো তোমরা আজকে আব্রার এই বারো ঘন্টা আমার ধিক্কার জানাই আমি কষ্টে আজকে আমি ধিক্কার জানাই আমার কোনো ভাষা নেই যে মাত্র বারোটা ঘন্টা বাংলাদেশের একজন শাহাদাত বরণকারী ছাত্রের নামে নির্মিত এক স্মৃতিসৌধ থাকতে পারবে না এটা কোনো ধরনের কাজ হতে পারে না এটা কোনো সমাজের কাজ কাজ হতে হতে পারে পারে না না। এটা তার এই শত্রু তার ব্যক্তির কাছে ধরনের আচরণ সহ্য করা যায় না বন্ধুরা বাংলাদেশে সকালে একটি কাজ হয় বিকেলে সেই কাজটিকে চুরমার করে দেওয়া হয় গুরিয়ে দেওয়া হয় ভেঙে চুর চুরমার করা দেওয়া হয় এদেশের গণতন্ত্রকে চুরমার করা হয়েছে এদেশের স্বাধীনতা সার্বত্রকে ভেঙে চুরে করে অবৈধ অসভ্য সরকারের কারণে প্রত্যেকটি পদে পদে ছাত্র জনতা লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে নির্যাতিত হচ্ছে নির্যাতনের শিকার হচ্ছে সেই নির্যাতনের শিকার আমার ভাই আব্রারকে রাতের অন্ধকারে আওয়ামী লীগের গুন্ডা বাহিনী ছাত্র জনতা লিলেবে তারপরে তাকে না খেয়ে না না খেতে না দিয়ে পোছাপ করতে না দিয়ে বাথরুমে যেতে না দিয়ে রুমের মধ্যে নির্যাতন করে তাকে মৃত্যুর কোলে ঢলে দিয়েছে সেই আপনারা আজকের মৃত্যুর লাশের উপরে ওরা উঠে আবার আনন্দে লেপতে উঠেছে আজকে আপনারা মৃত্যুবার্ষিকীতে যখন শোক পালন করার কথা যখন সরকারের পক্ষ থেকে শোক পালন করার কথা যখন বিরোধী দল সহ সারা দেশের পক্ষ থেকে শোক পালন করার কথা যখন এই ভাইটির পক্ষে বক্তব্য দেওয়ার কথা তখন সেই বক্তব্য না দিয়ে শোক পালন না করে তার শোকের এই মৃত্যুর লাশের উপরে আবার তারা শুরু করেছে মৃত্যু লাশের উপরে তারা এখন নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে আব্রারের বিচার তো মোটেও পাওয়া যাচ্ছে না বরঞ্চ আব্রারের জন্য নির্মিত সেই এই আব্রারের একটি ইট এই ইটের কণা একটি বালির কণা এটা একটি বালি কণা নয় এটা একটি স্বাধীনতা সার্বভৌত্বের উপরে আঘাত এটা একটি বাংলাদেশের গণতন্ত্রের উপরে আঘাত এটা একটি বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতার উপরে আঘাত বাংলাদেশের মনে চায়ের দোকান রয়েছে বাংলাদেশের রাস্তায় রাস্তায় সাইন রয়েছে বিল বোর্ড রয়েছে বাংলাদেশের মরে মরে স্তম্ভ রয়েছে নেতা নেত্রীদের ছবি লটকানো রয়েছে বাংলাদেশের মরে মরে বিভিন্ন ধর্মীয় পোস্টার রয়েছে বিভিন্ন রাজনৈতিক পোস্টার রয়েছে বাংলাদেশের মনে মনে প্রত্যেক জায়গায় ট্রাকের বাস স্ট্যান্ডের সহ বিভিন্ন জায়গায় অনাকাঙ্ক্ষিত অনেক কিছু উদ্ভটভাবে রয়েছে কিন্তু একটি সুন্দর স্তম্ভ যেখানে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের ছয়টি স্বাধীনতার সার্ব রক্ষার জন্য বাংলাদেশের ভারত বিরোধী আগ্রাসনের বিরুদ্ধে যে আটটি সুন্দর বাণী সহ একটি সুন্দর স্তম্ভ নির্মাণ করেছে সাধারণ ছাত্র জনতা সেটি সহ্য করতে তোমরা পারলে না বরঞ্চ তোমাদের উচিত ছিল ছাত্র জনতা এই স্তম্ভ নির্মাণ করছে তখন সরকারের পক্ষ থেকে অথবা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই জায়গায় হয়েছে। টাইলস দিয়ে নির্মাণ করে আরো সুন্দর সুসংহত করার কথা ছিল কিন্তু তোমরা সেটা না করে বারো ঘন্টার মাথায় কোন লজ্জার কারণে কি কারণে কিভাবে তোমরা সেটাকে ভেঙে চুরে চুরমান করেছ এই মুহূর্তে পুলিশ বাহিনী সেটাকে ঘিরে রেখেছে আমি এই মুহূর্তে শুনে সাথে সাথে আপনাদের সামনে হয়েছি যে আমরা এখন কোন দিকে যাচ্ছি যেই আব্রার আজকে ভারতের আগ্রসনের বিরুদ্ধে কথা বলেছেন সেই আব্রারের পক্ষে আপনাকে আমাকে সবাইকে দাঁড়াতে হবে আব্রারের বক্তব্য ছিল শুধু তরুণ তিনি যদি আজকে সেই বক্তব্য না দিতেন তিনি যদি আজকে সেই বক্তব্য না দিয়ে যদি ফেসবুকে স্ট্যাটাস না দিতেন তিনি যদি নামাজ না পড়তেন তিনি যদি গুন্ডামি করতেন চরিত্রহীন হতেন তাহলে আজকে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের কাছে হয়তো তিনি অনেক ভালোভাবে খেয়ে দিয়ে সুন্দরভাবে থাকতে পারতেন কিন্তু নিষ্পাপ সেই আব্রার যখন বিশ্ববিদ্যালয়ের জগতে ভর্তি হয়ে দেখলেন এই বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় যেখানে একটি আদর্শ শিক্ষাকেন্দ্র হওয়ার কথা যেখানে শিক্ষা বিস্তারের কথা যেখানে মানুষ মানুষের নৈতিক অধিকার প্রতিষ্ঠান কথা সেই বিশ্ববিদ্যালয়ে যখন একজন বুয়েটের ইঞ্জিনিয়ার হওয়ার কথা সেখানে যখন কিছু সে করতে পারেন নাই সে যখন দেখলেন সেখানে মদ জুয়ারির আড্ডা চলছে সেখানে নারীবাজিদের আড্ডা চলছে রুমে রুমে বিভিন্ন মানুষদেরকে টর্চার করা হচ্ছে করা হচ্ছে হচ্ছে এই আব্রারের মতো একজন ব্যক্তি তার জীবনকে সোপে দিয়ে তারপরে তিনি তার আন্দোলন করেছেন তিনি তিনি প্রতিবাদের ভাষা ছড়িয়ে দিয়েছেন যে তার মায়ের সাথে শেষ ফোনের কথা পর্যন্ত বলতে পারলেন না যেই আব্রার তার ছোট ভাইকে আদর করতে পারলেন না যে আবাহ আপনার তার ভাইকে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য ঢাকাতে ভর্তি করাতে পারলেন না যেই আপনারা আমার দেশের মানুষের জন্য কাজ করলেন যেই আপনারা এই দেশকে ভারতের ভারতের তাবেদারদের থেকে রক্ষা করার জন্য কাজ করলেন সেই আপনারকে আজকে আপনারা এখন কষ্ট দিচ্ছেন সেই আপনারকে মেরে খ্যান্ত হননি তার জন্য নির্মিত অষ্ট স্তম্ভকে আপনারা গুড়িয়ে দিয়েছেন এই অষ্টম স্তম্ভ গুরিয়ে দেননি বরঞ্চ আপনারা এই বঙ্গবন্ধুর বাংলাদেশকে এই শহীদ পেয়েছেন জ রহমানের বাংলাদেশকে এই স্বাধীনতার সার্বভৌত অর্জনকারী সকল নাগরিকদের বাংলাদেশকে আপনারা আঘাত করেছেন এই আঘাত কোনো দিন কোনোভাবে আজকে সহ্য করার মতো না আজকে আমাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশের এই বর্তমান সিচুয়েশনে আমাদের সবাইকে সজাগ রাখতে হবে সজাগ থাকতে হবে সবাইকে মিলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এই আবরারের পাশে থাকতে হবে আবরারের শক্তিকে সঞ্জীবিত করে আবার স্বাধীন সার্বভৌত বাংলাদেশ থেকে আমাদেরকে কাজ করতে হবে ভাই আজকে যে যেখানে আছেন আপনাদের কাছে একটাই অনুরোধ হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি কোনো আজকে ধর্ষণের রাজ্যে পরিণত হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি মোর মোর আজকে ধর্ষণের সেঞ্চুরিতে পরিণত হয়েছে বাংলাদেশের ধর্ষণকারী আজকে নির্বিচারে সে বিচারহীনভাবে বিচার সঠিক বিচার না হয়ে তারা আজকে জামিনে মুক্ত পাচ্ছে বাংলাদেশের প্রত্যেক জায়গায় আজকে নির্যাতনের শিকার হয়ে ছাত্র জনতা আজকে আন্দোলনের মধ্যে মায়ের খাচ্ছে পিটানি খাচ্ছে আজকে সেখানে আপনাদেরকে তাদের পাশে দাঁড়াতে হবে যখন আজকে একটির পর একটি ইস্যু চলে আসছে যখন দেখা যাচ্ছে যে ধর্ষণ বিরোধী আন্দোলন হচ্ছে সেই আন্দোলনকে দমিয়ে রাখা যাচ্ছে না যখন দেখছে যে মানুষ নেমে যাচ্ছে রাজপথে নেমে যাচ্ছে যেই শাহবাগ থেকে তোমরা মানুষদের বিরুদ্ধে অন্যায়ের ভাবে মানুষদেরকে ফাঁসির জন্য তোমরা যেই সাহাবাগ থেকে তোমরা অন্যায়ভাবে মানুষের জন্য আন্দোলন সংগ্রামের ডাক দিয়েছিলে সেই শাহবাগী আজকে যখন মুজিব কোট পড়ানো হয় সেই সাহাবাগী যখন আজকে সরকার পতনের আন্দোলন করা হয় তখন আর বুঝতে বাকি নেই বাংলাদেশের এই চৌষট্টি হাজার বর্গ মাইলের প্রতিটি পরত পরত ইঞ্চি ইঞ্চি প্রত্যেক জায়গায় আজকে এই আওয়ামী সরকারের বিপক্ষে মানুষ দাঁড়িয়েছে বন্ধুরা আমার আজকে সেই জন্যই আব্রারের কণ্ঠ হতে হবে প্রত্যেকের কণ্ঠ আজকে সেই আব্রাহরের ভাষা হতে হবে প্রত্যেকের ভাষা আজকে সেই আব্রাহরের যে বক্তব্য ছিল ফেসবুক স্ট্যাটাস ছিল সেটা হতে হবে আপনার এবং আমার ভাষা আজকে দেখেন যখন নারী নির্যাতন চলছে যখন নারীদের উপরে অত্যাচার চলছে যখন নারীদেরকে আজকে ধর্ষণ করা হচ্ছে কঠিন এক কঠিন থেকে কঠিনতর পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে আজকে সন্ধ্যার সময় দেখা যান নোয়াখালীতে একজন মহিলা মানুষকে চারটি টুকরা করে লাশ করা হয়েছে একটা জীবন্ত মানুষকে চার টুকরা করা হয়েছে একজন মহিলাকে আজকে পর্যন্ত করেছে পাকিস্তান আমলে পর্যন্ত আমরা শুনিনি ব্রিটিশ আমলে পর্যন্ত আমরা শুনিনি ভারতের সাথে আমরা যখন ছিলাম আমরা কখনো শুনিনি যে নিজ দেশের নিজের নাগরিকরা আজকে এভাবে হত্যায় লিপ্ত হতে পারে এভাবে মানুষদেরকে মেরে ফেলতে পারে এভাবে নিজেরা মেরে ফেলে তারপরে অন্যায় আচরণ করতে পারে আজকে আব্রারের আত্মার সাথে যেভাবে বেইমানি করা হচ্ছে এইভাবে করে প্রত্যেকটি এমসি কলেজের সেই আমার বোনের সাথে প্রতারণা করা হচ্ছে আজকে সেই ফেনী বলেন ভোলা বলেন লক্ষীপুর বলেন আপনার যেখানেই বলেন নোয়াখালী বলেন সকল জায়গায় নির্যাতিত মা বোনদের আজকে প্রত্যেকটি মানুষের আজকে হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে প্রত্যেকের উপরে নির্যাতন করা হচ্ছে প্রত্যেকের সঠিক বিচার না করে তাদেরকে প্রতারণা করা হচ্ছে যখন কোনো ধরনের অনৈতিক কাজ হয় যখন কোনো ধরনের অন্যায় কাজ হয় যখন কোনো ধরনের প্রতিবাদ হয় তখন সাথে সাথে সরকার এটাকে সত্যিকার বিচার না করে মনে করে যে আমাদের মনে হয় পতন এসে গিয়েছে তখন তারা এটাকে বন্ধ করার জন্য পতন ভয়ের সেন্সে তখন এই আন্দোলনগুলোকে বন্ধ করতে চায় তাদের ভিতরে ভয় ঢুকে গিয়েছে যেহেতু তারা সম্পূর্ণ অন্যায়ভাবে নির্বাচিত না হয়ে ক্ষমতার মস্ত দিয়ে বসে আছে সে কারণে তারা চিন্তা করছে যে প্রত্যেকটা মুহূর্তই হচ্ছে তাদের জীবনের জন্য একটি কাল প্রত্যেকটা সেকেন্ড হচ্ছে তাদের জীবনের জন্য একটি অপরণামদর্শী চিন্তা এবং চেতনা সেজন্য তারা কোনো কাজ সঠিকভাবে করতে দিচ্ছে না আজকে দেখেন ছাত্রলীগের লেখক ভট্টাচার্য তার মতো একজন নেতার পক্ষ থেকে ফেসবুকে স্টাটাস জামাত ইসলামের আমিরের নামে মিথ্যা অপবাদ দিয়ে অন্যায় ভাবে একটি সুন্দর করে তারা এত বড় বোকা একটা একটা বিশাল রাজনৈতিক দলের ছাত্র লিডার হয়ে একজন সেক্রেটারি জেনারেল হয়ে কিভাবে একজন জামাত ইসলামের আমিরের নামে মিথ্যা অপবাদ দিয়ে তুমি একটি ভাইরাল করো এ ধরনের পোপাগানটা জনগণ বুঝতে বাকি নেই যে তোমাদের পায়ের তলায় আর মাটি নেই জামাতের বিরুদ্ধে একটি এডিট করে নিজে এডিট করে দুই তিনবার এডিট করে একবার তার নাম দিয়েছে সেক্রেটারি জেনারেল অথচ তিনি হচ্ছেন বর্তমানে জামাতের আমির ডাক্তার শফিক সাহেব একবার তার নাম দিয়েছেন সেক্রেটারি জেনারেল আর একবার প্রতিবাদ করার পরে নিজেরা নিজ নিজ থেকে তার নাম কেটে দিয়ে তারপরে স্টাটা শেয়ার করেছে এই হচ্ছে বর্তমান তলা ফুডাবিহীন ছাত্রলীগের চরিত্র এই হচ্ছে বর্তমানে ছাত্রলীগের বর্তমান সভাপতি কয়েকদিন আগে যে বক্তব্য দিয়েছেন আমি তীব্র নিন্দা জানাই ভিপি নুরুল হক নূরের পায়ের চাটার মতো গোলামি করার মতো যোগ্যতা সারা বাংলাদেশের ছাত্রলীগের একজন নেতা কর্মীর নাই অথচ ভিপি নুরুল হক নুকের দিকে হাত তুলে তাকিয়ে তারপরে বলেছে যে নুরুল হক নুন নাকি ডাকলে কোনো মানুষ আসে না নুরুল হক নুন নাকি শুধুমাত্র মানুষদেরকে প্রতারণা করে এই সব অসভ্যতান্ত্রিক কথাবার্তার কারণেই আজকে বাংলাদেশের রাজনীতি এখন কলুষিত হচ্ছে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার আজকে বঞ্চিত হচ্ছে এই সব মানুষদের কারণে আজকে আমাদের দেশটা ধ্বংসের দিকে যাচ্ছে আজকে যেখানে আব্রারের হত্যা দিবস আজকে এই দিনে আমাদের পড়ার কথা ছিল মিলাদ করার কথা ছিল দোয়া করার কথা ছিল মাহফিল করার কথা ছিল অনুষ্ঠান করার কথা ছিল তার পরিবারের কাছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার সামগ্রী পাঠিয়ে দেওয়া অথবা তার পাশে গিয়ে দাঁড়ানো সেই সময়ে আজকে তার পিতা তার সন্তান হারিয়ে ঢাকার রাজপথে হাঁটছে আজকে তার পরিবারের ভাইটি শিক্ষা অঙ্গন হারিয়ে তারপরে ঢাকার রাজপথে হাঁটছে বিচারের দাবিতে আজকে তার পর্ধানসীন মা আজকে ঘর সংসার ছেড়ে ঢাকার রাজপথে হাঁটছে এই হচ্ছে বর্তমান চরিত্র আব্রারের বিচার যেখানে হয় নাই আপনি কি মনে করেন এই ধর্ষণকারীদের বিচার হবে ধর্ষক বিচার হবে আমার বিশ্বাস হচ্ছে বাংলাদেশের এই বিচারের ব্যবস্থা কোনোদিন হবে না সর্বোচ্চ বাংলাদেশের একটি যেখানে আপনার পড়াশোনা করেছে যে নির্বিশেষে সারা বাংলাদেশের মানুষ গর্জে উঠেছে সেই বিচার এখন পর্যন্ত হয়নি কিন্তু যদি আজকে বর্তমানে যারা নির্যাতনের শিকার হচ্ছে তাদের বিচার কোনো দিন হবে না আপনি দেখেন এই যে দু একদিন আগে গ্রেপ্তার হয়েছে যেই গ্রেপ্তার হয়েছে সেই নির্যাতিত ব্যক্তির আজকে জেলখানার ছবি দেখেন যে জেলখানায় ঢুকে তিনি হাসছেন মন্ত্রী মিনিস্টারের মতো তিনি হাত জাগিয়ে জনতাকে সালাম দিচ্ছেন ভিতরে ঢুকে তিনি হাসি দিচ্ছেন একজন ধর্ষক কীভাবে বাংলাদেশের না মাটিতে বসে তিনি হাসি দেওয়ার সুযোগ পায় এর মানেই হচ্ছে এই দেশের বর্তমানে আর কোনো কিছুরই বাকি নাই এই দেশের বর্তমানে আর কোনো ভালোবাসার কোনো সুযোগ নেই এই দেশে বর্তমানে কোনো ভালো মানুষের কোনো জায়গা নেই ভালো মানুষের কোনো চর্চা নেই আজকে যদি ধর্ষককে সেই ধরনের লাঠি ডান্ডা দিতে পারতো আজকে যদি সরকার তাকে গ্রেপ্তার করে বুঝাতে পারতো যে তুমি ধর্ষক তোমার কোনো অবস্থান বাংলাদেশে হবে না আজকে যদি সে ধরনের নিশ্চিত হতো তাহলে জেলের মধ্যে ওরা হাসতে পারত না জেলের মধ্যে কান্নায় থাকত ফিল করতো কিন্তু দে ডোন্ট হ্যাভ এনি ফিলিং আমাদের আজকের এই কারণে আমি আপনাদেরকে বলবো বাংলাদেশের আগ্রসন বাংলাদেশ বিরোধী যে আগ্রসন চলছে ভারতের বিরুদ্ধে যে আগ্রসন ভারত যে আমাদের জন্য যে আগ্রসন চালাচ্ছে সে তার বিপক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে আজকে আব্রার তিনি তার লেখনির মধ্য দিয়ে প্রকাশ করেছেন ভারত আমাদের নদী খাচ্ছে ভারত আমাদের বন্টন খাচ্ছে ভারত আমাদের বর্ডারে মানুষদেরকে গুলি করে পাখির মতো হত্যা করছে আজকে আপনারা দেখেছেন গত কয়েকদিন পর্যন্ত সারা বর্ডার ব্যাপী বিভিন্ন জায়গায় আমার দেশের নাগরিকরা হত্যা হচ্ছে আমার দেশের নাগরিকদেরকে বিনা বিচারে মারা হচ্ছে এমনকি আমার দেশের নাগরিককে হত্যা করার পরে তাদেরকে বাংলাদেশ থেকে রিসিভ করার জন্য যে উদ্যোগ থাকা দরকার সেই উদ্যোগটা পর্যন্ত সরকার নিতে ব্যর্থ হচ্ছে এমনকি ওই দেশ থেকে আমাদেরকে যে নাগরিক ফেরত দিবে সেই নাগরিক ফেরত পর্যন্ত দেওয়া হচ্ছে না আজকে বাংলাদেশ আমাদের বাদ বলেন মুখে বাদ বলেন আমাদেরকে জমি আমাদেরকে পানি না দিয়ে আমাদের দেশকে মরুভূমিতে পরিণত করছে এই ভারত সেই ভারতের কাছ থেকে মুক্তি পাওয়ার জন্যই তো আব্রার জেগে ছিল তার কলমের শক্তি দিয়ে ও তো ভুয়েটের ইঞ্জিনিয়ার হওয়ার কথা ছিল তার তো লেখার কথা ছিল না সে তো কবি নয় সাহিত্যিক নয় বক্তব্য দারি কোনো রাজনৈতিক নেতা নয় কিন্তু যখন দেখলেন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যে বাংলাদেশ নামক রাষ্ট্রটি আজকে একটি শকুন্দের পদচারণায় মুক্ত হয়ে যাচ্ছে এই দেশটি বিক্রি হয়ে যাচ্ছে তখন নিজ দায়িত্বে একটি লেখা লিখলেন সেই লেখাটা সহ্য করতে পারল না বাংলাদেশের ক্ষমতাধর ছাত্রলীগের গুন্ডারা তারা তাকে রাতের অন্ধকারে টিপি টিপি মেরেছে তারা তাকে কষ্ট দিয়েছে আজকে এই আলোচনা আজকে সারা বাংলাদেশে হওয়া দরকার ছিল সেই আবরারের হত্যার দিনে যখন তার বন্ধুরা সহ্য করতে না পেরে স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে গেলেন তখন তার উপরে নির্যাতন করা হল সেই স্মৃতিস্তম্ভকে বারো ঘন্টার মাত্রে এই পুলিশ বাহিনী আজকে ভেঙে চুরে চুরমার করেছে একটি ইট পর্যন্ত এখানে রাখিনি এ প্রত্যেকটি কলম প্রত্যেকটি দানা প্রত্যেকটি বালুর কণা প্রত্যেকটি ইটির কণা আজকে আপনার শরীরে গিয়ে লাগছে এই শহীদ ভাইটি আজকে কবরে গিয়ে এই কষ্ট পাচ্ছে যে তার মতো দেশ মানুষ যে দেশের জন্য শহীদ হয়েছেন তার জন্য আমরা কিছুই করতে পারলাম না বন্ধুরা এর তীব্র নিন্দা জানাই আপনাদের যে যেখানে আছেন যে প্রান্তে আছেন যে কথা বলতে জানেন কথা বলুন যে প্রতিবাদ করতে পারেন প্রতিবাদী হন যে মিছিল করতে পারেন মিছিল দিন যে প্রতিবাদের জন্য অন্য কোনো পদ্ধতি আপনার কাছে যদি থাকে গণতান্ত্রিক পদ্ধতি যে সঠিকভাবে প্রতিবাদের জন্য আপনি প্রতিবাদ করুন দেশ বিদেশে যেখানেই থাকুন না কেন আপনি হিউম্যান রাইটসের কাছে আপনার অবজেকশন দেওয়ার চেষ্টা করুন বিশ্বের যে যেখান থেকে আছেন সবাইকে মিলে এই অসভ্যতন্ত্রের বিরুদ্ধে দাঁড়াতে হবে মিথ্যুকদের বিরুদ্ধে দাঁড়াতে হবে যারা প্রতিটা মুহূর্ত অন্যায়ভাবে মিথ্যার উপরে ভিত্তি করে ক্ষমতায় রয়েছে যারা প্রত্যেকটি সেকেন্ড আমাদের নৈতিক ভালোবাসা কে বিসর্জন দিয়ে তারপরে আমাদের দেশটাকে চুষে খাচ্ছে লুটে খাচ্ছে আমাদের দেশের এই মুহূর্তে দেশটাকে শেষ করার জন্য প্রত্যেকটা সেকেন্ড যারা লে উঠে পড়ে লেগেছে ওদের কাছ থেকে এই দেশকে রক্ষা করার জন্য আসুন বন্ধুরা যে যেখানে আছেন সেখান থেকে এগিয়ে আসি আমরা যদি আজকে এগিয়ে আসতে ব্যর্থ হই তাহলে আমার এই দেশের রাষ্ট্র আজকে আর একজন আব্রার তৈরি হবে আরেকজন আব্রার শেষ হবে আজকে আব্রার হত্যা হয়েছে আর এক আব্রারকে তো হত্যা করা হবে আর দিন আর এক ভাইকে হত্যা করা হবে একদিন এই বাংলাদেশের প্রত্যেকটি কথা বলা নাগরিক কে হত্যা করা হবে এদেশ থেকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত হবে এই দেশটাকে সেই রাষ্ট্রে পরিণত হতে আপনাদেরকে কি করতে হবে আজকে যেই জায়গায় ইট পাথর নির্মাণ করে আপনার তো মনে হয় রাতের অন্ধকারে আবার আগামীকালকে সূর্যোদয়ের পরে সেই জায়গায় ছাত্র জনতা প্রতিবাদ মিছিল নিয়ে উপস্থিত হয়ে সকলের উপস্থিতিতে সেখানে আবার কনক্রিট দিয়ে আবার সেখানে সেই স্তম্ভ নির্মাণ করতে হবে সেটা যদি করতে ব্যর্থ হয় তাহলে আজকে আব্রারের এই শাহাদ বার্ষিকী সফল হবে না আজ আব্রারের সেই জায়গাটি আমরা সঠিকভাবে পাব না আমার দুঃখে কলিজা ফেটে যাচ্ছে যে বাংলাদেশে এমন কোন জায়গা নেই নর্তুকি আছে অনেক জায়গায় অনাকাঙ্ক্ষিত অনেক কিছু চলছে কিন্তু তা নিয়ে প্রতিবাদ নেই আব্রারের নামে আপনারা একটি মাত্র একটা স্মৃতি স্তম্ভ আপনারা সহ্য করতে পারলেন না আপনারা মানুষের অধিকার সহ্য করবেন কেমনে মানুষের নৈতিকতা ফিরিয়ে দিবেন কামনে মানুষের মানুষের যে খাদ্য বস্ত্র বাসস্থানের অধিকার রয়েছে সেটা আপনারা কিভাবে ফিরিয়ে দিবেন আপনাদের কাছ থেকে সেটা কোনোভাবেই ফিরে আসবে না সেজন্য আমি আমার ফেসবুকের বন্ধুদেরকে উদাত্ত আহ্বান জানাবো আসুন আব্রার হত্যার সূত্র বিচার চাই আব্রার নামে নির্মিত আজকে যে এই যে বর্তমান সরকার অবৈধভাবে তিনি যে এই যে বারো ঘন্টার মাথায় যে আজকে সেই আপনার স্তম্ভটি ভেঙে ফেলেছে এই স্তম্ভ আবার পুনর্নির্মাণের আহ্বান জানাই পুলিশের হাত থেকে বাংলাদেশকে রক্ষার আহ্বান জানাই এই ধরনের অবৈধ র্যাব ক্রস ফায়ার অন্যায় আচরণ থেকে আমার দেশকে রক্ষা করার উদাত্ত আহ্বান জানাই সবাইকে বেশি বেশি শেয়ার করে সকল বন্ধুদের সাথে বন্ধুদেরকে উৎসাহ দেওয়ার জন্য উদ্বুদ্ধ করার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আজকের লাইভ বিদায় নিচ্ছি আব্রার আত্মার মাখেরাত কামনা করছি তার পরিবারের সবাইকে আল্লাহ তালা সুখে রাখুক শান্তিতে রাখুক স্বাধীনতা সার্বুত্তের জন্য আমাদের সবাইকে হেফাজত করুক এ দেশ থেকে যারা শাহাদাত বরণ করেছেন বিভিন্ন আন্দোলনে রাজনৈতিক আন্দোলনে সামাজিক আন্দোলনে ধর্মীয় আন্দোলনে স্বাধীনতা সার্বৌত্ব রক্ষার জন্য সবার সাহায্য কবুলিয়াত কামনা করে বাংলাদেশের বর্তমান ফেসিস সরকারের পদত্যাগ দাবি করে এবং তাদের পদত্যাগ কামনা করে আজকের লাইফ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ববরকত